বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা পায়েস রান্না করি জন্মদিনে পায়েস রান্না করা হয় পুজো পার্বণের দিনে ঠাকুরকে আমরা পায়েস রান্না করে ভোগ নিবেদন করি উপসের দিনে যদি আপনি পায়েস খেতে চান তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই দেখবেন যদি আপনার মনে হয় যে চালের পায়েস খাবেন না তাহলে চাল ছাড়া পায়েসটা আমি রান্না করছি পুরো ভিডিওটা দেখুন আর যারা কার্বোহাইড্রেট খেতে চাইছেন না ডায়েট করছেন বা বিভিন্ন কারণে ভাতের জিনিস খেতে চাইছেন না তাদের জন্য আজকের রেসিপিটা তবে কতটা কি মাপ দিতে হবে সেটা দেওয়ার জন্য টেস্টটা খুব ভালো আসবে সেটা অবশ্যই দেখতে হবে আমরা এখানে নিচ্ছি চালের পরিবর্তে মিলেট হাফ কাপ আপনি এই একই রেসিপিটা চাল দিয়ে করতে পারেন মানে আমি হাফ কাপ মিলেট নিয়েছি আপনি হাফ কাপ মিলেটের পরিবর্তে গোবিন্দভোগ চাল নিয়ে করতে পারেন অবশ্যই মিলেটটাকে আমরা ধুয়ে নিলাম দু একবার হালকা হাতে ধুয়ে জল ছড়িয়ে নিলাম এবার আমরা কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি কাজু কিশমিশ একটা বাটিতে আর পেস্তা দুটো বাটিতে সামান্য জল দিয়ে এগুলো একটু ভিজিয়ে রাখব আর অবশ্যই যদি আপনি চালের পায়েস করেন তাহলে গোবিন্দভোগ চাল দিয়ে করবেন এবার আমরা একটা কড়াই গরম করেছি তাতে দিচ্ছি ঘি এক চামচ যখন আমরা ঘি দেব তখন গ্যাসের ফ্লেম কম থাকবে ঘিটা হালকা গরম হবে তারপর এর মধ্যে আমরা দেব একটা তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দেব আর একটা দারচিনির ছোট্ট টুকরো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করছি এবার আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে আমরা ভেজে নেব যতক্ষণ না দেখবো যে আমাদের কাজুগুলো একটু লালচে লালচে হচ্ছে আর কিশমিশগুলো ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত ভাজবো দেখুন কিসমিসগুলো খুব সুন্দর ফুলে উঠেছে জানবো যে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবগুলো আমরা তুলে নেব দুর্দান্ত লাগে খেতে কিভাবে মিলেটটা খুব সহজে না ভিজিয়েও খুব তাড়াতাড়ি কি করে করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আর টেস্টটা অসাধারণ হয়েছিল আপনি অবশ্যই করবেন মিলেট খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো তো সমস্ত কাজু আর পেস্তা আমরা ভেজে তুলে নিলাম একটা পাত্রে এবার কড়াইতে আরও এক চামচ ঘি দেব ঘিটা গলে গেল এবার আমরা এর মধ্যে দিয়ে দেব মিলেট জল ঝরানো মিলেটটা দিয়ে দিলাম যদি আপনি গোবিন্দভোগ চাল দিয়ে করেন তো ওই হাফ কাপ গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রাখবেন মানে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে ঠিক একইভাবেই আপনি ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভাজতে থাকবেন দু এক মিনিট বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেম কিন্তু লো করা থাকবে হালকা আঁচে ভাজতে হবে এটা ভাজছি এবার আরেকটা কাজ সেরে ফেলছি আমি এই বাটিতে নিচ্ছি দুধ পাঁচশো এম মানে হাফ লিটার এবার মাপটা কিন্তু একেবারে খেয়াল রাখতে হবে আমি যা যেমন বলছি তেমন সেটা হতে পারে আপনি চাল দিয়ে করছেন বা মিলেট দিয়ে যেটা দিয়েই করুন না কেন আমি যা মাপ বলছি যেভাবে দেখাচ্ছি সেই মাপে করতে হবে তবেই খুব সুস্বাদু একটা পায়েস আপনি তৈরি করতে পারবেন তো আমাদের এই মিলেটটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দুধটা দিয়ে দেবো আর যখন দুধ দেবো তখন গ্যাসের ফ্লেম লো করে দেব গ্যাসের ফ্লেম লো করেই আমরা মিলেটটা ভাজছিলাম সেই অবস্থাতেই আমরা দুধটা দিয়ে দেব দিয়ে মিলেটের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব একটু সামান্য নুন দেব দেখতেই পেলেন যে এক চামচের চার ভাগের এক ভাগের থেকেও কম মিষ্টি রেসিপিতে অবশ্যই নুন দিতে হয় ঢাকা চাপা দিয়ে এই যে ছিদ্রটা ছিল আমরা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এবার দু এক মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখছি যখন দেখব লিকুইড দুধটা একটু গরম হয়ে গিয়েছে খুব বেশি গরম করা যাবে না হালকা যখন গরম হবে তখন আমরা গুঁড়ো দুধ দিয়ে দেবো এর মধ্যে দু চামচ লিকুইড দুধ খুব বেশি গরম হয়ে গেলে তারপর কিন্তু গুঁড়ো দুধ দিলে তলা পাকিয়ে যাবে তার জন্য এটা মাথায় রাখতে হবে হালকা লিকুইড দুধ গরম করে গুঁড়ো দুধ দিতে হবে তারপর গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়ার পর আরও হাফ লিটার জল আমরা এর মধ্যে দিলাম প্রথমে আমরা হাফ লিটার দুধ দিয়েছিলাম এখন হাফ লিটার জল দিলাম টোটাল এক লিটার আমরা লিকুইড ব্যবহার করলাম ঢাকা চাপা দিলাম দিয়ে আস্তে আস্তে এটাকে ধিমে আছে সিদ্ধ করতে হবে গ্যাসের ফ্লেম বাড়ালে চলবে না একটু হয়তো বাড়াতে পারেন কিন্তু ধিমে আচে সিদ্ধ করতে হবে যখন দেখবেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু ধৈর্য ধরে সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যাবে চিন্তা করার কিছু নেই চালটা যত তাড়াতাড়ি সিদ্ধ হয় মিলেটটা একটু সিদ্ধ হতে দেরি হয় কিন্তু ঘাবড়ানোর কিছু নেই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু হয়তো বাকি আছে তো এই পর্যায়ে আমরা কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দিয়েছি পেস্তা ভাজাটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ঢিমে আছে আমরা রান্না করব। একটু ধৈর্য লাগবে আমি আবারও বলছি একদম ঘাবড়ানোর কিছু নেই যে মিলেট সিদ্ধ হবে না মিলেট অবশ্যই সিদ্ধ হবে ঢিমে আছে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করবেন আর যখন মিলেট একদম সিদ্ধ হয়ে যাবে তখন চিনি দিতে হবে হাফ কাপ সব মাপটা ঠিকমতো করে করতে হবে যা যা আমি মিলেটের মাপ বললাম মিলেটের মাপ অনুযায়ী চালের মাপ নেবেন আর যা যা চিনি দুধ জল আমি যা কিছু যেরকম মাপ বললাম সেভাবেই করতে হবে এইবার চিনিটা দেওয়ার পরে ঢাকা চাপা দিলাম আবারও যতক্ষণ পর্যন্ত না লিকুইড দুধটা এবার ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব। যখন দেখব সিদ্ধ হয়ে গিয়েছে তখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই তখন আমরা আস্তে আস্তে এটাকে ঘন করার চেষ্টা করব আর এই খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে যে দুধের স্বরগুলো লেগে থাকবে সেগুলো দুধের সঙ্গে মিশিয়ে দেব আস্তে আস্তে করে এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করার চেষ্টা করব এইভাবে যদি আপনি সঠিক মাপে পায়েসটা রান্না করেন তাহলে দেখবেন পায়েসের যে টেস্ট সেটা অসাধারণ মুখে লেগে থাকা লেগে থাকার টেস্ট আপনি পাবেন তো দেখুন আস্তে আস্তে করে এইভাবে একটু ধৈর্য ধরে সমস্তগুলো যে দুধের যে স্বরগুলো গায়ে লাগছিল কড়াইয়ের সেগুলো আমি আবার তুলে তুলে দুধের মধ্যে মিশিয়ে দিলাম আর একটু ঘন করলাম খুব বেশি ঘন করলাম না কারণ এরপরে পায়েস তো বসে যায় একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হয় দেখুন কীরকম অবস্থায় নামিয়ে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মিলেট সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমরা এটাকে গ্যাসের গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো এবার আমরা নামিয়ে নেবো আর সার্ভ করবো কিন্তু সার্ভ করাটা একটু সাজিয়ে গুছিয়ে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে একটা পাত্রে নিয়ে নিলাম শুকনো কাঁচের পাত্রে আর অবশ্যই আপনি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজেছিলেন সব ড্রাই ফ্রুটস ভাজা আপনি দেবেন না ওই পায়েসের মধ্যে কিছুটা রেখে দেবেন ঠিক আমি যেমনটা দেখাচ্ছি এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার জন্য সবাই যখন খেলো বাড়ির সবাই তখন অবাক হয়ে গেল যে মিলেট দিয়ে আমাদের একদম প্রথম এই পায়েস রেসিপি এত যে টেস্ট হতে পারে সেটা সবাই ভাবতেই পারছিল না তো অবশ্যই আপনারা যদি মনে করেন যে আপনারা ডায়েট করছেন কার্বোহাইড্রেট খাবেন না ভাতের জিনিস খাবেন না তো আপনারা মিলেট খেতে পারেন মিলেট দিয়ে পায়েস খেতে পারেন মিলেটের বিভিন্ন রেসিপি আমি শিউডি হেঁসলে দিয়েছি দেখতে পারেন মিলেটের এই রেসিপিটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো যাদের পায়েস খেতে খুব ইচ্ছে করছে কিন্তু তারা অবশ্যই মানে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে পায়েস খেতে পারছেন না অবশ্যই এইরকম একটা পায়েস খান ভালো লাগলে আজকের রেসিপিটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে